বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বিশ্বব্যাপী পর্যটন একটি অন্যতম বৃহত্তম শিল্প, যা বিভিন্ন দেশের অর্থনীতিতে খুলে দিচ্ছে অসীম সম্ভাবনার দুয়ার। তবে দুঃখের ব্যাপার হলো, সব দেশের জন্যই কিন্তু পর্যটন শিল্প আশীর্বাদের নাম নয়, বরং হিতে বিপরীত হওয়ারও রয়েছে অসংখ্য দৃষ্টান্ত। পর্যটন শিল্পের কারণে পৃথিবীর বেশ কয়েকটি উল্লেখযোগ্য শহরের ওপরই পড়ছে নিদারুণ প্রভাব। প্রতি বছর ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি পর্যটক এসে ভিড় জমানোর ফলে ধ্বংস হতে বসেছে সেসব শহরের প্রাকৃতিক পরিবেশ, ব্যাহত হচ্ছে স্থানীয় মানুষদের দৈনন্দিন জীবনযাত্রাও। এখন আপনাদের সামনে তুলে ধরব তেমনই পাঁচটি শহরের বৃত্তান্ত, পর্যটন শিল্প যাদের জন্য আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে উঠেছে। তাহলে চলুন শুরু করা যাক। ভেনিস, ইতালি। ইতালির ভাসমান শহর ভেনিস, এই শহর যে ডুবে যাচ্ছে তা মোটামুটি সকলেরই জানা। প্রতি বছর অন্তত 100 বার বন্যা হয় এখানে, তবে সেই বন্যা প্রাকৃতিক। এছাড়া আরেকটি কৃত্রিম বন্যাতেও প্রতিনিয়ত ডুবতে ডুবতে ভাসতে থাকে এই শহর, এবং একদিন হয়তো পুরোপুরি ডুবেই যাবে। সেটি হলো পর্যটকদের বন্যা। অতি উৎসাহী পর্যটকরা এই শহরে এসে ওয়াটার ট্যাক্সি ও ক্রুজ শিপে করে ঘুরে বেড়াতে থাকে বিভিন্ন ঐতিহাসিক স্থানে। অথচ তারা বুঝেও বুঝতে চায় না যে তাদের কারণে এসব স্থানের অবকাঠামো দিন দিন আরও বেশি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। বিশেষত ক্রুজ শিপের কারণে ভয়াবহ দূষণের শিকার হচ্ছে শহরটির জলীয় ও বায়বীয় পরিবেশ। সান্তোরিনি, গ্রিস। গ্রিসের সমুদ্র উপকূলে অবস্থিত এক অনন্য সুন্দর দ্বীপ সান্তোরিনি। সাদা সাদা বাড়ি, সেগুলোর নীল রঙা ছাদ এবং যতদূর চোখ যায় শুধু ফিরোজা রঙের জলরাশি, সব মিলিয়ে একজন পর্যটকের হৃদয়কে অপার্থিব ভালো লাগায় দ্রবীভূত করবার সকল উপাদানই বিদ্যমান এই দ্বীপে। কিন্তু নয়নাভিরাম হলেও নির্জন নয় দ্বীপটি। গ্রীষ্ম মৌসুমে পর্যটকদের ভিড়ে রীতিমতো গমগম করতে থাকে দ্বীপ শহরটি। অবিশ্বাস্য হলেও সত্য, যে শহরের মূল অধিবাসী সংখ্যা মেরে কেটে 1015-এর মতো, সেখানে কিনা 2017 সালে পর্যটক এসেছিল 790,000। এই বিপুল পরিমাণ পর্যটকের চাপ আর কাহতক সহ্য করা যায়। তাই গ্রিক পর্যটন অধিদপ্তর থেকে জারি করা হয়েছে এক অলঙ্ঘনীয় নীতি, দৈনিক 8,000-এর বেশি পর্যটক কিছুতেই পা রাখতে পারবে না এই দ্বীপে। আমস্টারডাম, নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের এই শহরে স্থানীয় অধিবাসী সংখ্যা 1 মিলিয়নেরও কম। অথচ 2018 সালে এই শহরে বিদেশ থেকে পর্যটক এসেছে 18 মিলিয়ন। ফলে শহরটি এখন যতটা না এর মূল অধিবাসীদের, তার থেকে বেশি পর্যটকদের। এভাবে হারিয়ে যেতে বসেছে স্থানীয় অধিবাসীদের স্বকীয়তা। তাই সব ধরনের প্রচেষ্টা চলছে পর্যটকদের এই শহরের প্রতি অনাগ্রহী করে তুলতে। পদক্ষেপ হিসেবে সাময়িক সময়ের জন্য পর্যটকদের কাছে যেসব রিয়েল এস্টেট ভাড়া দেওয়া হয়, সেগুলোর ফি প্রতিনিয়ত বাড়িয়ে দেওয়া হচ্ছে। বার্সেলোনা, স্পেন। শুধু ক্লাব ফুটবলেই সীমাবদ্ধ নেই বার্সেলোনার জনপ্রিয়তা, এটি ইউরোপের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রও বটে। তাই তো মাত্র 1.6 মিলিয়ন জনসংখ্যার শহরটিতে গত বছর ভিড় জমিয়েছিল 30 মিলিয়ন দর্শনার্থী। তাদের মূল গন্তব্য অবশ্যই সমুদ্র সৈকত, কিন্তু প্রায় সময়ই অনেক দর্শনার্থী সমুদ্র সৈকতে গিয়ে এত বেশি উদ্দাম উল্লাসে মেতে ওঠে যে তা সভ্যতা ভব্যতার মাত্রা ছাড়িয়ে যায়। ফলে বার্সেলোনা শহরের স্থানীয়রা এখন অতিষ্ঠ হয়ে উঠেছে পর্যটকদের যন্ত্রণায়। ঠিক কতটা অতিষ্ঠ তারা, তার প্রমাণ মিলেছে চলতি বছরের গোড়ার দিকে। পর্যটন বিরোধী আন্দোলন বের করেছিল বার্সেলোনার কতিপয় স্থানীয় অধিবাসী। এভাবেই স্থানীয়দের সঙ্গে পর্যটকদের সম্পর্ক যেভাবে সাপে নেউলে হয়ে উঠছে, তাতে আর কতদিন বার্সেলোনা পর্যটন শিল্পে নিজের মুকুট ধরে রাখতে পারবে সে বিষয়ে সন্দেহ রয়েই যায়। সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়ার এই সমুদ্র তীরবর্তী শহরটি সবসময়ই যুক্তরাষ্ট্রে আগত পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণের কেন্দ্রস্থল ছিল। তার কারণ এখানকার গোল্ডেন গেট ব্রিজ ও ফিশারম্যান হোয়ার্ফ। কিন্তু সম্প্রতি সিলিকন ভ্যালির কল্যাণে এই শহরের প্রতি পর্যটকদের ভালোবাসা যেন এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে গিয়েছে। এই মুহূর্তে শহরটির অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে লম্বার্ড স্ট্রিট,
যেটিকে বলা হয়ে থাকে বিশ্বের বক্রতম সড়ক। সেই আকর্ষণ এতটাই বেশি হয়ে গেছে যে যানজট এই শহরের নিত্য অনুষঙ্গে রূপ নিয়েছে। তাই তো স্যান ফ্রান্সিসকো এখন বিশ্বের পঞ্চম যানজট বহুল শহর। এর পেছনে প্রধানত দায়ী অবশ্যই শহরের পর্যটকরা। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।